দর্শক, আমার সামনে যে বাইটিকে দেখতে পাচ্ছেন সেটি উনি নজরুল ইসলাম, হিন্দু ধর্মে ছিল। আচ্ছা, আপনি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্মে কেন আসলেন? আমি ওয়াজ নসিবে শুনতাম, হুন আমার ভালো লাগছে, তখন আমার হুজুর বলছে যে কিরে রাতে সাম তুই তো মুসলমান হয়ে যাবি না কিটা, তখন আমি হ্যাঁ সাহা হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করে যাও, আমি সব ধরবে নিয়া, তখন আমি ওয়াজ নসিব ভালো লাগছে, আমি চলে এসেছি, আমি বাবা দিন সম্পত্তি তো বঞ্চিত পাইছি না, সব দিয়েছে ভাইয়ারা নামে। আপনি কত সালে মুসলমান হলেন? আগে 60 বছর সালে। আচ্ছা, মুসলমান হওয়ার পরে এখন আপনি কোথায় থাকেন? আমি রামপুর আছি। কোন রামপুর এটা? আমরাতলি। আমরাতলি এটা কোন জেলাতে? বোর্ডার থানা, বোর্ডার আমরাতলি রামপুরে আপনি আছেন। আচ্ছা, আমি এই টাউন হলে আপনাকে মানুষের কাছ থেকে সহযোগিতা সাহায্য করতে দেখছি, এটা কেন? মেয়ে বিয়ে লাগে বাবা। আপনার কোন মেয়ে? ফার্স্ট মেয়ে। তো কয় নম্বর মেয়েটা এখন বিয়ে হবে? এটা শেষ মেয়ে বিয়ে, সাতটি দিলে চালা লাগে যা। আচ্ছা, আপনাকে এই ভিডিওটি দেখার পরে যে ভাইয়েরা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তারা আপনাকে কিভাবে পাবে? আমি আপনার কাছে ফোন নম্বর দেবো, আপনি ফোন নম্বর দিয়ে দেবেন। আচ্ছা, ফোন নাম্বার তো দিয়ে দিলাম, কেউ যদি সরাসরি আপনার সাথে দেখা করতে চায় তাহলে কিভাবে যাবে কুমিল্লা শহর থেকে, একটু ঠিকানাটা বলে দেন। যাবেন বোঝো, আমরা চলে থেকে কুমিল্লা রামপুর যাই, একটা রিক্সা লিয়ে দেবে ভাই। যে বাড়িটা থাকেন সেই বাড়িটাতে কি নাম? বড়বাড়ি, রামপুর বড়বাড়ি। বন্ধুরা, আপনারা শুনলেন যে বড়ুরা রামপুরার বড় বাড়িতে তিনি থাকেন। তিনি হিন্দু ছিলেন অতীতে, সনাতন ধর্মাবলম্বী ছিলেন, এখন মুসলমান হয়েছেন, তিনি সমস্যায় রয়েছেন। আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান, আমাদের সাথে যোগাযোগ না করে সরাসরি নজরুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। নজরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার রয়েছে, আপনারা যদি কেউ সরাসরি তার কাছে যেতে চান, সরাসরি গিয়ে অথবা তার সাথে কথা বলে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ না করার জন্য বলা হয়েছে। সরাসরি নজরুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের যদি তাকে সহযোগিতা করার অনেক দরকার, তিনি কষ্টে রয়েছেন, তার সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করবেন।